ജഗതന്ധനി മുൻപേ ബ്രഹ്മശിവാരബ്ധം പഞ്ചതത്വസ്വരൂപിണം ശ്രീഹരിപുരുഷംഗവന്ദേ ശ്രീജഗദ്ബന്ധുസുന്ദരം വന്ദേഹംഗപരമാനന്ദം മഹാവതരണം പരം കൃഷ്ണഗൗരജഗദ്ബന്ധും വന്ദേ ഭക്ത്യാ ജഗദ്ഗുരും ജനാർദ്ദന ജഗദ്ബന്ധു ശരണാഗത പാലക ദശദാശാനം ദാസത്തനധീനേ പ്രഭു ആജാനമ്യത ഭുജൌ കനകാവദാതൗ സങ്കീർത്തനൈകപിതരൗ കമലായതക്ഷൗ വിശ്വാംഭരൗ ദ്വിജവരൗ ജുഗധർമ്മപാലൗ വന്ദേ ജഗത്പ്രിയകരൗ കരുണാവതാരൗ നമസ്തികാലസിത്യായ ജഗന്നാഥസിതായ സപിത്തായ സപുത്രായ സകലത്രയതേ നമഃ അനർപ്പിതചരിഞ്ഞിചിരാത്കരുണയാവതീർണകലൗ സമരപയിത്തുമുന്നതജ്വലരസാന്നശഭക്തിശ്രിയം ഹരി പുരത സുന്ദരദൂതി കദംബസന്ദീപിത സദാ ഹൃദയകന്ദരെ സ്ഫുരതൂവ ശചിനന്ദന ബർഹാപീഡാഭിരാമൃഗമദതിലകുന്ദലാക്രന്തഗന്ധം കുഞ്ജാക്ഷം കൊമ്പുകണ്ഠം ശമിത ശുഭഗമുഖം സ്വാധരേ നസ്തവേനു ക്ഷേമം ശന്തം ത്രിഭംഗം രവികരവശനം ഭൂഷിതം വീജയന്ത്യാ വന്ദേ വൃന്ദാവനസ്ഥം യജുപതിശതവൃത്തം ബ്രഹ്മഗോപാലവേഷം മൂക്കം കരോതി വാചാലം പങ്കും ലംഘയതി ഗിരിം യത്കൃപാ തവഹങ്ങ വന്ദേ പരമാനന്ദമാധവം മഞ്ചാകൽപ്പതൃഭ്യസ്തൃപാസിന്ധുഭ്യ പതിതാനങ്ങ പ്രേമനിഭ്യോ വിഷ്ണുവിഭ്യോ നമോ നമഃ ദൃശ്യസ്മരണമാത്രേണ ജ്ഞാനമുത്പദ്യതേ സ്വയം സ്വയം സർവസമ്പന്ന തസ്മൈ ശ്രീഗുരവേ നമഃ ശ്രീ ഗൗരസുന്ദര കഥ একটা শ্রবণ করব আজকে গুরুসুন্দরের কথা পার্শ্বদগণ সুন্দর করে গিয়েছেন। বৃন্দাবন দাস তাকে বলা হয়েছে বেদব্যাস, কৃষ্ণ ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্যের ব্যাস বৃন্দাবন দাস। আর শ্রী কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য শ্রী জামি দুটি গ্রন্থ সব বিশিষ্ট। অবসুন্দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল, এসব চৈতন্য মঙ্গল প্রায় সমসাময়িক গ্রন্থ। কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাসের, তারপর কবিরাজ গোস্বামী আরো কিছু পরে, কিন্তু গ্রন্থ ত্রয় এটা ত্রয়ী অপূর্ব সম্পদ, গুর কথা বুঝবার জানবার। আর গোস্বামী পদগান বাংলা কিছু লেখেন নাই, সংস্কৃতে গৌর সম্বন্ধে কোনো গ্রন্থ লেখেন নাই, কিন্তু যত গ্রন্থ লিখছেন কোথাও একটা গুরুর প্রণাম আসি, একটা বা দুটা মন্ত্রে আছে। রঘুনাথ দাস গোস্বামী গৌর কথা কোনো ঠিক গ্রন্থ লেখেন না, সেই দন্দস্তব কল্পবৃক্ষটি গ্রন্থ অনেক তপস্তুতির মধ্যে গুরুজা কথা নিঃস্বতন্ত্রার কথা আছে। গৌর কথার মধ্যে এরাই সম্ভব সম্বল। গুর কে এই কথাটা কবিরাজ গোস্বামী এক প্রশ্নে বলেছেন, একবারে প্রথম মঙ্গল আচরণে গুর কে সুন্দর করে বলছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লারিণী শক্তি রশ্মা
ಏಕತ್ಮಾನಾವಭವಿಭುಜಾ ದೇಹ ಭೇದಂ ಗತೌತಂ ಚೈತನ್ಯಖಂಗ ಪ್ರಕಟಮಧುನಾ ತದ್ವಯಂ ಚೈಕಮಾಪ್ತಂ ರಾಧಾಭಾವದ್ಯುತಿಶಿಬಲಿತಂ ನೌಮಿ ಕೃಷ್ಣ ಸ್ವರೂಪಂ ಪ್ರಣಾಮಂತ್ರ ಕೃಷ್ಣ ಸಂದಿ ಗೌರಿ ಪ್ರಣಾಮತ್ರ ಮಧ್ಯೆ ಗೌರಿ ತತ್ವಟ ನಿಹಿತ ಆಸೆ ಸುಂದರ ಭಾವೆ ಬರ್ತದೆ ರಾಧಾಭಾವ ದ್ವಿತೀಯ ಬಲಿತಾನ ನೌಮಿ ಕೃಷ್ಣ ಸ್ವರೂಪಂ ಕೃಷ್ಣ ಪ್ರಣಾಮ ಕೃಷ್ಣ ಕಿರಕಂ ಕೃಷ್ಣಗೆ ಪ್ರಣಾಮ ಕರ್ಸಿ ರಾಧಾ ಭಾವ ದ್ವಿತೀಯ ಬಲಿತಾನ ಐ ಗೌರಿ ಪರಿಚಯಟ ಮಂತ್ರ ದೇಶ ಬಿಡಿಸಿ ಕೃಷ್ಣ ಶ್ರೀ ವೃಂದಾವನ ಸಕಲ ಸಂಗೆ ಯುಕ್ತ ಆಸೆ ಸಂತ ದೈಷ್ಟ್ಯ ಶುಕ್ರ ವಾತ್ಸಲ್ಯ ಮಧುರ ಸರ್ವಶ್ರೇಷ್ಠ ಚಮತ್ಕಾರಿ ರೂಪ ಆಸೆ ತನ್ಮಧ್ಯೆ ಮಧುರ ಸರ್ವಾತಿಶಯ ಚಮತ್ಕಾರಿತಾ ಕಾರಣ ಸರ್ವತಭಾವೆ ಕೃಷ್ಣಗೆ ಪಾವಾ ಜಾಯ ಮಧುರ ರಸೆ ತನ್ಮಧ್ಯೆ ಕೊನೆ ಆರೋ ತಾರತಮ್ಯ ಆಸೆ ಆರೋ ಬೇಸಿ ಪಾವಾ ಜಾಯ ಆರೋ ಬೇಸಿ ಪಾವಾ ಜಾಯ সবচেয়ে বেশি পাওয়া যায় শ্রীকৃষ্ণকে রাধা করুণা রাধাই সবচেয়ে বেশি করে পেয়েছে ভগবত বলছে না কিন্তু অনায়া রাধিত নূন অঙ্গ ভগবান হরে ঈশ্বর রাধার কথা গোপীরা বলছেন এই যে গোপী তিনি নিশ্চয়ই সর্বাধিক আরাধনা করেছিলেন কৃষ্ণকে নাহলে রাশের দিন গোপীরা কৃষ্ণহার হয়ে বলছেন আমাদের সব ফেলে একে নিয়ে আসতেন কেন নিয়ে আসছেন হঠাৎ দুদিন নেই পরে নানা রকম চিহ্ন চলছেন দেখে বুঝছেন যে একদিন নিয়ে আসছেন খানিক্ষণ পর তাকে পেওয়া গেল সে রাধাকে রাধা বলবে শব্দের উল্লেখ নেই ভাগবতে একজন অতি প্রিয় তোমাকে দেখে তাকে বলছেন গোপীরা যে কী সবচেয়ে অধিকতর ভাগ্যবতী পুণ্যবতী বলে না অধিকতর আরাধনা করেছেন কৃষ্ণকে আরাধনাটা কি তার ব্যাখ্যা করেছেন কবিরাজ গোস্বাই কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে অতএব রাধিকা নাম বিখ্যাত ভুবনে আপনার নামটা যে রাধা বা রাধিকা তার কারণ বলছেন ওই অনায়রাধিত শ্লোকের ভাব নিয়ে কি ইনি সব কৃষ্ণকে বেশি আরাধনা করেছেন আরাধনাটা কি কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে আরাধনাটা তপস্যাটা কি কৃষ্ণ বাঞ্ছা পূর্তি প্রকৃতপক্ষে সেইটি আরাধনা সেইটি সেবা যা সেবা করে তার বাঞ্ছা পূর্তি ইচ্ছাটা পূর্তি করলে তার আনন্দ হবে সুখ হবে কৃষ্ণকে সবচেয়ে সুখ দিতে যিনি বেশি পারেন সর্বাপিক কৃষ্ণের আস্বাদন দর্শন স্পষ্ট অনুভূতি সবচেয়ে বেশি যান কি করে কৃষ্ণ বাঞ্ছা প্রতিরূপ করে আরাধন তার আরাধনা রয়েছে কৃষ্ণে কৃষ্ণের বাঞ্ছা করতে যাবে ইচ্ছা পূরণ হবে ইচ্ছা পূরণ হলে তার সুখ হবে যত তার গভীর ইচ্ছা পূরণ হবে তাই অধিকতর সুখ হবে তাই কৃষ্ণের সর্বপ্রকার বাঞ্ছা করতে করাই যার আরাধনা সাধনা এই রাধার পরিচয় এটা তার কার্যে দিয়ে পরিচয় তার তত্ত্ব পরিচয় এই শ্লোকই কৃষ্ণদাসকে বেঁধে দিয়েছেন রাধা কে এত মাংসা পুত্রের আরাধনা করতে পারে কি দেশে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি বিকৃতি শব্দটা বাংলা খুব সুন্দর না বিকৃতি জানাটা হচ্ছে বিকার বিকার একটা যে পরিবর্তন হয় তার বিকৃতি পরিবর্তন বিকৃতিটা এই দর্শন শাস্ত্রে কিরম প্রয়োগ হয় যেমন দুগ্ধের থেকে আপনি মাখন তুলছেন এটাকে বলে দুগ্ধের বিকৃতি মাখন আর মাখন থেকে আপনি ঘি বানাইয়েছেন মাখনের বিকৃতি ঘৃত আবার ঘির থেকে আর কিছু করা যায় না বিকৃতির অপোজিট হলো প্রকৃতি প্রকৃতি মানে অরিজিন সোস্তাব প্রকৃতি হলো দুগ্ধ তার বিকৃতি হলো মাখন আর তার বিকৃতি হলো ঘৃত আর বিকৃতি নেই দুগ্ধ হলো শুধু প্রকৃতি আর ঘৃত হলো চরম বিকৃতি
আর মা কন্ট্রি হলো প্রকৃতি আর বিকৃতি। ওই দুগ্ধের দিকে তাকালে বিকৃতি আর ক্ষীতির দিকে তাকালে প্রকৃতি। এই অষ্ঠী দার্শনিক প্রকৃতি বিকৃতি অনুসার প্রয়োগ হয়। রাধা কৃষ্ণের ভালোবাসার বিকৃতি, ভালোবাসার যে পরিবর্তন হয় গাঢ় হয়, আরো গাঢ় হয়, গাঢ় হইতে যে চরম গাঢ়তা যেখানে পৌঁছায় সেগুলো তো চরম বিকৃতি আর হইতে পারে না। ভালোবাসা গাঢ় কথা কঠিন অর্থ, গাঢ় কালই বলে তাহলে তো তাকে তো সব দিয়ে বুঝাইতে হবে গাঢ় কি, ভালোবাসাটা গাঢ় অর্থ কি। জলটা গাঢ় না হাত ঢুকানো যায়, কাঠটা গাঢ় হাত ঢুকানো যায় না, এই লোক গাঢ় ঘন। আর কাঠের মধ্যে একটা লোহা মারা যায় কিন্তু একটা লোহার পিড়ি তার মধ্যে লোহা ঢুকানো যাচ্ছে না, গাঢ়। আধুনিক বিজ্ঞানী ভাষা বললে ইন্টার মলিকুলার স্পেস, যে মলিকুল যেটা তৈরি এর মধ্যে ফাঁকা আছে, এই স্পেস যেখানে বেশি সেটা তরল, আর ইন্টার মলিকুলার স্পেস যেখানে যত কম তত গাঢ় তত ঘন, তত আরো এত ঘন তার মধ্যে কিছু প্রবেশ করার ফাঁকি নেই, উপায় নেই। সেটা হলো একেবারে ঘন, প্রেমের ঘন অবস্থা রাধা কৃষ্ণের যে প্রতি ভালোবাসা সেটার ঘনত্ব। এটা এখানে ঘন অর্থ কি, আন প্রবেশের উপায় নেই, অন্য বস্তু প্রবেশে অবসর রাহিত্য, অন্য বস্তু প্রবেশের অবসর নেই, অবকাশ নেই, অবকাশ রাহিত্য। অন্য বস্তুটা কি, এটা তো লোয়া দিয়ে দৃষ্টান্ত করলাম, ভালোবাসা অন্য চিন্তা, যাকে ভালোবাসি তাছাড়া অন্য চিন্তাও আছে। একটা মা ছেলেকে খুব ভালোবাসে কিন্তু স্বামীর মঙ্গল চিন্তাও তো আছে, সুতরাং একেবারে সবখানে গিয়ে ভালোবাসে না। তো ভালোবাসার মধ্যে অন্য কোনো ভাবনা যদি প্রবেশ করল তাহলে ভালোবাসা একটু গাঢ় হলো না। যে কোনো বাংশায় যে কোনো ইচ্ছায় যদি প্রবেশ করে তাকে ভালোবাসার মধ্যে, আর কোনো বাংশা যদি থাকে তারা ভালোবাসে আমার এই সুযোগ এই সুবিধা, আমার শান্তি হবে, আমার মুক্তি হবে, আমার মুখ হবে, এগুলি অন্যদিন ঢুকে আছে ভালোবাসার মধ্যে, এসব কোন বাঞ্ছা নেই। একেবারেই সর্বপ্রকার বাঞ্ছা শূন্য যখন হবে তখনই ওই গাঢ় হবে। প্রেম চরম বিকৃতি মানে চরম গাঢ়তা প্রাপ্ত হইয়া আছে। রাধা যে কৃষ্ণকে ভালোবাসেন তাতে আন চিন্তা অন্য কোনো ভাবনা কৃষ্ণ ছাড়া প্রবেশ করতে পারে না, কোনো ভাবনায় প্রবেশ করতে ভাবনা আর কিছু নাই, একবার সর্বোধ হবে কৃষ্ণ ভাবনা, সর্বোধ হবে কৃষ্ণ। ওই এইটা হলো গাঢ়তম অবস্থা। রাধার স্বরূপটা কি কৃষ্ণ প্রেম, যে শুধু প্রেমটা ভালোবাসাটা এটা ধরো গাঢ় হয়েছেন, ধরো গাঢ় হইতে 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 এটা এমন একটা গাঢ়তম অবস্থা প্রাপ্ত হয়েছেন, সেই 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 প্রীতিটা ঘনীভূত মূর্তি হচ্ছে রাধা। রাধা কৃষ্ণের ভালোবাসা ঘন মূর্তি, আর আর ঘনীভূত হইতে পারে না, আর কিছু করতে পারেন না, মাখনটা ঘি হয়ে গেছে আর কিছু করতে পারেন না, আর আর ঘিটকে কি বিকৃতি ছেড়ে আর কোনো বিকৃতি হবে না। তো সে রাধাতে কৃষ্ণের প্রতি যে অনুরাগটি এটা গর্বটা প্রাপ্ত হইয়া আছে। কৃষ্ণ ভিন্ন অন্য চিন্তা একেবারে শূন্য, কৃষ্ণ ভিন্ন চিন্তা শূন্য না হলে তো ভক্তি হয় না। সন্ত অসুর লক্ষ্মণ কৃষ্ণ ভিন্ন তৃষ্ণা ত্যাগ, কৃষ্ণ ভিন্ন আর কোনো বস্তুর প্রতি তৃষ্ণা লালসা নাই, নাই যে বললাম কিছু কিছু আছে। আর একটা তাস্তে গেল তাস্তে গেল তাস্তে গেল হইতে 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 যেখানে আর একটি বিন্দু কৃষ্ণ ভিন্ন ইতর চিন্তার অবকাশ নাই, তাহলে গাঢ়তম, সেজন্য গাঢ়তম ভালোবাসাটা গাঢ়তম মূর্তি। ভাবের কথা, ভাবের কথা মূর্তিও আছে একটা, তো ভাব তাদের একটা ভাব তো নিশ্চয়ই কিন্তু ভাবের আর একটা মূর্তি আছে। ভাবের যে মূর্তি সেটা বৃন্দাবনে প্রকাশ হয়েছে রাধা রূপীতে, রাধা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকৃতি, এই একটা পরিচয়। আর একটা পরিচয় হয়েছে রাধা, এটা তো সব বলা হইল, আরেকটা পরিচয় লাগিনী শক্তি, শ্রীকৃষ্ণের শক্তি, শ্রীকৃষ্ণ শক্তিমান অনন্ত শক্তি কৃষ্ণ, তার মধ্যে তিনটা শক্তির প্রধান, একটি হল বহিরঙ্গা, একটি হল অন্তরঙ্গা, একটি হল মাঝামাঝি।
নদী একেবারে প্রতিষ্ঠা, একটা মায়াশক্তি, একটা অন্তরঙ্গ শক্তি, একটা মধ্যবর্তী জীবশক্তি। জীবশক্তি আর মায়াশক্তি জগৎটা চালাচ্ছে, মায়াশক্তি, মায়াশক্তি আর জীবশক্তি এই দুটাই বিশ্ব সংসারকে চালাচ্ছে দুইটা শক্তির দ্বারা। এই দুইটি কথা কথা গীতায় আছে। মায়াশক্তির এই পঞ্চভূতাদি ভূমি রাপ নল বায়ু খং মন বুদ্ধি অহংকার ইতি মে ভিন্ন প্রকৃতির অষ্টধা, আরেকটা ভিন্ন ভিন্নঙ্গা প্রকৃতি। অপর আরেকটা আছে ইয়ম ইতস্তন্য প্রকৃতি বিধিনে পরাম জীবভূতাং মহাবাহু জয়দং ধৈর্যতে জগৎ, এই জগৎটা ধরে আসে জীবশক্তি। এই অহংক জীবশক্তি যে একটা শক্তি কৃষ্ণের চৈতন্য আছে তার আমার জীব, জীবশক্তি চৈতন্যযুক্ত শক্তি একটা কৃষ্ণের অংশ, একটা শক্তি তার জীবশক্তি যে একেবারে ততস্থা। ততস্থা বলে কেন, জীবশক্তি মায়াশক্তির সঙ্গে খেলা করে, করতে করতে সে বদ্ধ হয়ে কৃষ্ণে ভুলে যায়। আবার যদি মায়াশক্তির খেলা ছেড়ে দিয়ে বন্ধন মুছে হয়ে কৃষ্ণমুখী হয়, অন্তর্মুখী হয়, অন্তর্মুখী হয়ে কৃষ্ণের দিকে চলে যায়, কৃষ্ণের দিকে চলে যায়। জীবশক্তি মধ্যবর্তী শক্তি, আর এক বাইরের শক্তির বহিরঙ্গা শক্তি বিশ্ব সংসার, আর অন্তরঙ্গা শক্তি আছে যা নিয়ে সে নিজে নিজে থাকে। আপনাকে আপনি যা করেন আপনার মধ্যে আত্মার সাধন করেন, আবার কখন কখন আস্বাদন করতে গিয়ে পুষে করেন। লাভার সঙ্গে অন্তর একটা স্বরূপ আছে কৃষ্ণ, পুষে করেন দুই হলেন বাৎসল্যের মূর্তি, বাৎসল্য রসটা কৃষ্ণীতে আছে, এটা বৃন্দাবনে পুষে করলেন দশদত্তে নন্দতে ইত্যাদি। আসেন তার শক্তিটাকে পুষে করে আসেন বলে দিলা হয়। শক্তি তিনটা কী হলো, বহিরঙ্গা শক্তি মোটামুটি বুঝতে হয়, বিশ্ব সংসারটা যা দেখি এইটা তো বহিরঙ্গা শক্তির প্রকার দেখছি। এই যে নিয়ে আমরা আলোচনা করি, এই যে নিয়ে আমরা থাকি বিজ্ঞান এই নিয়ে গবেষণা করে, বহিরঙ্গা শক্তি নিয়ে যে গবেষণা করে, যে কর্তা যে করে সে তো জীব, চৈতন্যময় জীব, সে ছেড়তা ভগবানের তটস্থ শক্তি। এই তটস্থ শক্তি আর বহিরঙ্গা শক্তি ক্রিয়া বিশ্ব জগৎ, এই দুইটা শক্তি জগৎ চলে। আরেকটা তার শক্তি আছে, এই দুটো শক্তিকে গীতায় পদা পদা বলছেন। আরেকটা শক্তি আছে অন্তরঙ্গা শক্তি, অন্তরঙ্গা যেটা সঙ্গীত মাখামাখি হয়ে গেছে তার সঙ্গে, তাকে সম্পূর্ণ যুক্ত হয়ে আছে, তার সে পৃথক করা যায় না তার থেকে। একটা গাছের ডালপালা ফুল গাছের সঙ্গে যুক্ত আছে, ফুলটা তুলে নিতে পারেন, ডালটা কেটে ফেলতে পারেন, কিন্তু গাছের যেটা জীবনী শক্তি সেটাকে আর গাছের সঙ্গে জড়িয়ে আছে। জীবনী শক্তি আপনি কেড়ে নিলেন গাছটা মরে গেলাম, জীবনী শক্তি আর গাছ প্রায় একই। সেরকম যে কৃষ্ণের যেটা বহিরঙ্গ শক্তি মনে করেন ডালপালা ফুল ফল আমরা আসি, আপনি সরে গেল ক্ষতি হয় না কিছু, সরে গেছে থাকে যেমন তেমন, কিন্তু লাভের শক্তি আর কৃষ্ণ প্রায় একই, যার দ্বারা কৃষ্ণের আনন্দ আস্বাদন হয়, ওইটার নাম আদিনী শক্তি। তিনি তো স্বরূপটা তার শুধু আনন্দ ঘন, আনন্দ সঞ্চার তার কাজ নেই, বিশ্লেষণ তো চালাইতে হয় না কৃষ্ণের, ওই বহিরঙ্গ শক্তি আর শক্তি চালায়, তিনি আপনি থাকেন আনন্দ আস্বাদন, আনন্দ স্বরূপতেই তার কাজ, একেবারে একেবারে আনন্দ ঘন আনন্দময় প্রাচ্যুতি দিশা আছে, বেদান্ত সূত্রি আছে আনন্দময়, তিনি শুধু আনন্দময়, এটা বুঝলেন কি করে বসা পুরো পুরো পুনঃ শাস্ত্র থেকে আনন্দময় বলে আছে। আনন্দময় বলতে যেমন স্বর্ণময় সোনার বিকার, আনন্দের বিকার না, ময়ের প্রাচুর্যার্থে আনন্দ প্রচুর, আনন্দ প্রচুর, তাতে অফুরন্ত আনন্দ, আনন্দ ঘনীভূত মূর্তি, আনন্দ ঘটনা কৃষ্ণ আনন্দ আসন করে কিসের দ্বারা, সূক্ষ্ম করে চিন্তা করছে, কথা বলি যে বাক শক্তির দ্বারা, দেখি যে এটা দৃষ্টি শক্তির দ্বারা, শুনি যে এটা শ্রবণ শক্তির দ্বারা, ভাবি যে এটা ভাবনা শক্তির দ্বারা, আমি যতদিন কাজ করি তার করেসপন্ডিং একটা শক্তি আছে, সেটা না থাকলে চক্ষু দেখছি কান শুনছি, সে শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেলে কান শুনতে পারবো না। দর্শন শক্তিটা এই চক্ষুটাই না, ব্রেন আছে দর্শন শক্তি, যেসব অর্গান আছে সেখান শক্তি দেখছি আমি, শক্তিটা যে একটা কাজের শক্তি আনন্দাসন করে কিসের দ্বারা, যে শক্তি আনন্দাসন করি সেটাকে শাস্ত্রের পরিভাষা লাভিনী শক্তি, লাভিনী শক্তি শ্রীকৃষ্ণের, লাভ আহ্লাদনে, আহ্লাদনটা যার দ্বারা হয় নিজের আনন্দ হয় যার দ্বারা, একটু সেটার পর মানুষ বুঝতে পারে তার বেশি সংসারে, সংসার মানুষ আনন্দ পায়, একবার শাস্ত্রকার বলে সংসার মানুষ আনন্দ পাই না, যেটা আনন্দ সেটা যে পায় না সেটা সুখ বলে, সুখ থেকে সে আনন্দ মনে করে,
আমরা যেটাকে আনন্দ বলি সেটা আনন্দ ঠিক না, আনন্দটা আত্মার ধর্ম, দেহ ধর্ম না। খাইতে ভালো লাগে বা বেশক লাগছে খেতে, এটা আনন্দ না ঠিক। ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সম্বন্ধে যে একটা অবস্থা, এটা সুখ, সুখ আর আনন্দ মোটকে একই না, আনন্দ আত্মা আর সুখটা দেহেন্দ্রিয়ের। এটু আলোচনা কি তার কিছু আসা মাত্রা স্পর্শ আরে করছে ইত্যাদি যাক, এই তো আলোচনা ছেড়ে দে। আনন্দ সত্যি যে একটা আত্মার ধর্ম, মানুষ খুব বেশি লোক জীবনে আনন্দ পায় না, কোনো কোনো কবি খুব সতর্ক তারা তারা এই তো আনন্দ পায়। আত্মার আত্মাতে পরমাত্মার সঙ্গে ভগবানের সঙ্গে একটা দৃঢ় ধাপ পেটি আনন্দের দেয়, যত বেশি মিলন হয় ততই পরম আনন্দ দেয়। তাই আনন্দ যে আনন্দ ঘন মূর্তি কৃষ্ণ, যে শক্তির দ্বারা আনন্দ আস্বাদন করেন। আনন্দে আমরা একটা জিনিস একে একে আস্বাদন ঠিক হয় না, আস্বাদন করতে গেলে বিতরণ করতে হয়, আর আনন্দে একে একে ভোগ করা যায় না। এমনি লৌকিকও মানুষ আনন্দে একে একে ভোগ করা যায় না, সুখ একা ভোগ করা যায়। আনন্দ হইলে বিয়েতে ইচ্ছে হয়, আনন্দ একটা সবই আছে যে ছড়িয়ে করতে চায়, সে সুখ দিয়ে তার একটা স্বভাব আছে সংকীর্ণ হয়ে যেতে চায়। জিনিসটা সুখ দিয়ে আমাকে সেটা আপনাকে দিতে চাই না, যে আনন্দ দেয় সেটা মনে হয় যে পারল বসি সবাইকে দেই। আনন্দের মধ্যে একটা ছড়িয়ে পড়া সর্বানা ব্যাপকতা গুণ আছে। কৃষ্ণ ওই আনন্দ শক্তির দ্বারা দুটো কাজ করেন, যদি আনন্দ আস্বাদন করেন আর প্রিয়জনকে আনন্দ দান করেন। কৃষ্ণের প্রিয়জনেরা ভক্তরা যে কৃষ্ণ দর্শনে স্পর্শনে চিন্তনে ধ্যানে মিলনে আনন্দ অনুভব করে, এই আনন্দ তো কৃষ্ণের দেন। কিসের দ্বারা দেন? দাদিনী শক্তির দ্বারা। দাদিনী শক্তি করে ভক্তির পোষণ, কৃষ্ণকে আনন্দ দেন আর ভক্তকে আনন্দ দান করে। এই যে শক্তিটা কৃষ্ণের দাদিনী শক্তি, দাদিনী শক্তির প্রকাশ আনন্দ যেখানে হ্যাঁ শ্রীকৃষ্ণের আনন্দ আতিশৈর্য সদ্বাতিশয় সদ্বাধিক আনন্দ যে পরিপূর্ণ হয় সেটা লাদিনী শক্তির ঘনীভূত মূর্তি। লাদিনী শক্তির ঘনীভূত মূর্তি শ্রীরাধা। রাধা একটা পরিচ্ছিল ভালোবাসার চরম ঘনমূর্তি, আর একটা পরিচয় দিলেন কৃষ্ণের, কৃষ্ণের যে আনন্দাস্বাদিনী শক্তি তার তার একবারে তার পরিপূর্ণ স্বরূপ। শ্লোকটা আছে রাধাকে কৃষ্ণ প্রণয়কীর্তি, এটা কমা দিন হয়ে গেল একটা কথা, আর তাই লাদিনী শক্তি দুইটা কথা রাধার পরিচয়। এই হেতু অসমাপ সংস্কৃত শ্লোক, এই যে কারণ দুইটা কারণ দিলাম, এই কারণ বসত একাত্মানব বিভূতি পূজা দেহ ভেদাঙ্গত উদ্যোগ, তারা দুজনে একই আত্মা, পার্থক্য নাই একই, কিন্তু লীলা সাধনের জন্য এরা দুই হয়ে আছেন, দুই দেহ ধারণ করিয়া আছেন। দেবতা গিরম আশ্রয় বিষয়, দুইটা না হইলে স্পুষ্টি হয় না, আস্বাদন হয় না, কোনো রসই হয় না, মানুষের হয় না। মানুষ কোনো জায়গায় রস মানে সুখ ভোগ করতে গেলে দুটো জিনিসটাকে একা একা হয় না, একাকি যে আশ্রয় করে না, একাকি শ্রুতি মন্ত্রে আছে একাকি নৈবর মতে, একা একা ব্রাহ্মণ হয় না, সুখ হয় না, সুতরাং ক্রীড়াই হয় না। কোনো খেলার লোক একটা খেলার একা একা খেতে পারে না, খেলার মধ্যে একটা রমন আছে, আনন্দদায়ক সুখ আছে। এ সুখটা হচ্ছে দুই লাগে, আস্বাদন করছেন দুইটা দেহ ধরে, একেবারে রাধারতে কৃষ্ণাতে কোনো পার্থক্য নেই, এক আত্মা কিন্তু দুই দেহ ধারণ করিয়া আছেন, দুই রূপ দুইটা ধারণ ধারণ করিয়া আছেন। দেহ ভেদ একাত্মানবি ভূমি পুরা প্রাচীনকালে দেহ ভেদঙ্গত উত্তৌ, বাংলা অনুবাদ করছেন কৃষ্ণদাস করে দিয়ে, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলাসে রস আস্বাদন করি, দুই না হইলে বিলাস হয় না, বিলাস করতে দুই হইয়া অন্যান্য আস্বাদে কৃষ্ণ রাধাকে আস্বাদন করছেন, রাধাও কৃষ্ণকে আস্বাদন করছেন। কৃষ্ণদেব রসে আস্বাদ রাধা বিষয়, তা না রাধা অবস্থায় কৃষ্ণ বিষয়, উভয় উভয়কে আস্বাদন করছেন, উভয় রূপ উভয় দেখছেন, উভয় স্পর্শ সুখ উভয় অনুভব করছেন অন্যান্য আস্বাদে। হঠাৎ মনে হয় আশ্রয়ের বিষয় যেন একজনই ভোগ করতে থাকেন, তা না, উভয় উভয়কে আস্বাদন করেন, উভয় যুবক আস্বাদন করছে অন্যান্য বিরাসে রস আস্বাদন করি। আবার বলি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, ধরি ধরি মানে ধরে রাখছে, দুইটা দেহ থাকতে চায় না, ভালোবাসায় যে দুইটা দেহ থাকতে চায় না, এক আত্মা এক হয়ে যেতে চায়, দুইটা দেহকে পৃথক করে ধরে রাখতে কেন রস আস্বাদনের জন্য, না কষ্ট করে ধরে রাখছে পৃথক করে, সুযোগ পাই দেখ হয়ে যায়
একাত্মা এক দেহ হইতে চাই না, কেন একা একা আশ্রয় হইতেছে না, এই জন্য তুই ধরে রাখছি, জোর করে রাখছি, যেন দুইজন করে রাখছি। আমি আবার আপন লোকে ধরে যেতে খেয়েছি, কিন্তু একটা অপোজিট পার্টি করে রাখছি, নাহলে খেলা সুবিধা হচ্ছে না। আমার লীলার জন্য দুইটাকে করেছি, খেলাটা হয়ে গেল তো খেলা দেখে গেল, এটা খেলার জন্য আমি দুই পক্ষে খেলছেন, খেলা শেষ আর দুই পক্ষ নেই, যে খেলা করার জন্য দুই পক্ষ ধরে রাখছে, রে ধরি ধরে রাখছেন, এটা একটা একটা সরে যেতে চায়, একটা মিশে যেতে চায়। যেমন একটা সমুদ্র আর নদী, নদীর জলটা সমুদ্রের জল, সমুদ্রের ঠিক আসতে কি সমুদ্রে বাস করছে, বৃষ্টি যাবে নদীর নোংরা করছে, এখন নদীর জলটা সাগরিয়ে যেতে চায়। আপনি তাকে যদি খোলা পায় একটা প্লাবন হয় তখন যেতে যাচ্ছে, প্লাবনে যেতে যেতে ছুঁয়ে নদীর মধ্যে আটকে পড়লো, খানিকটা আটকে যে পড়লো নদীটার মধ্যে, সে সমুদ্রের দিকে যাচ্ছে। যত যেখানে জল সবগুলি গতি, যদি জলের যে নিম্ন গা নিম্নের দিকে যাচ্তেছে, নিচের দিকে কোথায় যাবে, দেখেন সমুদ্রের সীমা, সমুদ্র আমরা সি লেভেল, সমুদ্রের যে লেভেলটা ওইখানে গেলে জলের কাজ শেষ হয়ে গেল। যেখানে যত নদী আছে সে সমুদ্রের দিকে যাচ্ছে, সমুদ্রের থেকে আসছে, সমুদ্রে জলজন বসে আছে। এই যে জাস্টের মধ্যে দুইটা তীর যেন তার বাধা প্লাবন করতে পারে না, শুকিয়ে গেছে, কিন্তু জাস্ট ঠিক সমুদ্রের দিকে, মাঝে যদি একটা বাধা দেন তো ফুলি উঠবে, ঠেলে উঠবে, সে যেতে চায়, কিন্তু ছোট সিরিজ আছে, ছোট আছে, তার স্ট্যাগনেন্ট হয় না, যে জলটা সে চলছে সমুদ্রের পানে। এরকম জীবের ভালোবাসার যে অর্থ, সে ছুটে চাচ্ছে, রাজার ছুটি এক হইতে চাচ্ছে, ধরে রাখছি আশ্রয়ণ, দুই দেহ ধরে রাখছি আশ্রয়ণের জন্য, যেতে 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 সে দুইটা তীরের বৈশিষ্ট্য আছে, সমুদ্রে আপনি জল খেতে পারেন না, নদীর জলটা বেশ খেতে পারেন, নদীর তীর বেড়াতে পারেন, সমুদ্রের তীর গিয়ে বেশি বেড়াতে পারেন, সমুদ্রে এক পার তো আছে আর এক পার তো নাই, এই কথা ততক্ষণ করতে পারে, কিন্তু নদীর অনেক লাভ আছে, নদীর তীরের সৌন্দর্য আছে, নদীর জল সুপেয়, কিন্তু যার সাথে সমুদ্রে যাবে, নদী গেল যখন তখন সে এক হয়ে গেল, দুই দেহ এক দেহ হয়ে গেল, এমনি দুই দেহ ধরি, রাধা কৃষ্ণ এক আত্মা, দুইটা দেহ ধরে রাখছেন রসাশ্বাদের জন্য, নদীটাকে আপনি ধরে রাখছেন, দুই পাঁচজনে ধরে রাখছেন, থেকে রাখবেন, কিন্তু চলছে, চলতে 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 যাচ্ছে, এমনি এর মধ্যে টেন্ডেন্সি আছে, একটা প্রবণতা আছে একত্র হয়ে যাওয়ার সমুদ্রের সঙ্গে, অন্য রসা সেই দুই একই দিন তো দৈক সক্ষম আত্মা, এই যে ইচ্ছাটা এক হবার এরা একদিন পূর্ণ হইল, হইতে হইতে সমুদ্রে চলে গেল, তোমার দিক একটা হয়ে গেল, একাত্মা ভবি কবি পূজা দেহ বেদম গত মধু না তদ্বয়ং ঐক্যম আপ্তম, এই যে দুই করে রেখেছিলাম একটা জিনিসকে ঐক্যম আপ্তম এক হয়ে গেছে, তদ্বৈক্যম আপ্তম দুইটি এক অর্থ হয়ে গেছে, সেই দুই এক এদের এক হয়ে কী হলো, সে আমার নদীর নাম নেই, এখন নাম সমুদ্র, এই যে দুই এক আছে, আমি চৈতন্য অক্ষং অপ্রকাশ মধুনা, অক্ষং মানে আখ্যা যার নাম, যার নাম যেমন নদী যখন যেখানে মিশেছে তার নাম সমুদ্র, তেমনি রাধাকৃষ্ণ এক হয়ে যেখানে মিশে আছেন তার নাম চৈতন্য অক্ষং চৈতন্য, তার চৈতন্য, তার পুরো নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য তার নাম, যে মিশে আছেন কৃষ্ণ চৈতন্য, চৈতন্য কে রাধা ভাব উদ্যুপ্ত চৈতন্য, রাধা যে মিশেছেন একেবারে মিশেন নাই, মিশেছেন গঙ্গা যমুনা যেখানে মিশেছেন গঙ্গার জল আর যমুনা জল পৃথক করা যায় প্রয়াগেতে, এটা কালো আর সাদা পৃথক করা যায়, চমৎকার বর্ণা আছে কালিদাসের দুইটা জলে, দুইটা জল অনেক দূরে একটা মিশে গেছে, কিন্তু প্রথম দেখা যায় দুইটা ভাই মিশেও একেবারে মিশে একটা হয়ে যায়নি, একটা কেমিক্যাল মিক্সচার হয় না, একটা জিনিস হয় নাই, তার একটা জিনিস নাই, তা না দুইয়ের গুণ বিদ্যমান আছে, ওই যাকে আস্বাদন করে ওই তার ভিতরে আস্বাদন করে, বৈচিত্র্যটা এখন ভিতরে বাইরে দেখতে পাচ্ছেন না, অন্যান্য আস্বাদন করছে যে দুই একত্র হয়ে যা পরস্পরকে ওই উচের আস্বাদন করছে, এক অন্যকে ভোগ করছে পেটে একত্র হয়ে যান, দেখলো রাধা ভাব ও দ্যুতি, রাধার ভাবটা জড়িত, দ্যুতি অঙ্গের সুষ্ঠু অঙ্গের সৌন্দর্য এটাও ব্যক্ত, অঙ্গের সৌন্দর্য কৃষ্ণ যে কালোবর্ণ, রাধার অঙ্গের সৌন্দর্যে গৌরবর্ণ হইয়াছে, ঠিক মহাপ্রভু বলছেন গৌরাঙ্গ নহে মোর রাভাঙ্গ স্পর্শন, কৃষ্ণ ভাবে মহাপ্রভু বলছেন রামানন্দ রায়কে, আমার যে দেহটা দেখতে পাচ্ছেন আমি কৃষ্ণই একটু গুহ্য আছে, বলছে আমি গৌর না, এটা বলছে এই রংটা আমার গৌরবর্ণ না, দেখতে পাচ্ছি তোমার গৌরবর্ণ, গৌরাঙ্গ নহে মোর রাভাঙ্গ স্পর্শন, আমি
যেন উজ্জ্বাস, আমি কৃষ্ণ, তাতে আমার যে গৌরবর্ণ দেখতেছে রামানন্দ, এটা রাধাঙ্গে স্পর্শিত হয়েছে, রাধাঙ্গে ছটা হয়েছে, রাধার জ্যোতিতে হয়েছে, রাধার বর্ণটা দেখতে পেরেছে। রাধা দুটি সে বলিতাম, রাধা দুটি যুক্ত, রাধার ভাব যুক্ত, রাধা যে অন্তরের লাভের শক্তি ভাব, এর একটা পূর্ণ আছে, অথচ কৃষ্ণই আছেন। তারপরে পদে বলছেন নৌমি কৃষ্ণ স্বরূপম, সে যে কৃষ্ণই আছেন, রাধা ভাব দুটি বল হয়ে গেছে। একদম বললাম ইংরেজি ভাষায় কেমিক্যাল মিক্সচার ঘটেনি, পৃথক পৃথক আছে, এটা ফিজিক্যাল মিক্সচার, কয়েকটা একটা ওষুধ তৈরি করছে মিক্সচার, এটা যে কোনো ইনগ্রিডিয়েন্টস প্রত্যেকটা গুণ আছে মিক্সচারটার মধ্যে, নষ্ট হয় না, একটা মিক্সচার দেখা যাচ্ছে, এটা হচ্ছে এটা ফিজিক্যাল মিক্সচার হয়েছে। এটা কেমিক্যাল মিক্সচার যদি হ্যাঁ, সেটা আরেকটা জিনিস হয়, হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে একবারে জল হয়, এই জলতে হাইড্রোজেন গুণ নেয়, অক্সিজেন গুণ নেয়, অক্সিজেন আগুন জ্বালায়, জল একগুণ নিবে, একরকম না দুইটা, হাইড্রোজেন গুণ অক্সিজেন নেয়, দুইটা মিলে একটা তৃতীয় বস্তু হয়ে গেছে, আলাদা জিনিস, এই কেমিক্যাল মিক্সচার। এই দেখুন রাধাকৃষ্ণ যে মিশেছেন, এটা আধুনিক ভাষায় দৃষ্টান্ত বললাম, কেমিক্যাল মিশেন না, মিশে একটা হয়ে গেছেন তা না, দুইটাই আছে, দুইয়ের যে গুণ, দুইয়ের যে স্বাদম তার মধ্যে আছে, তাকে কখনো দেখলে মনে হবে বুঝি রাধা দেখছি, আর কখনো দেখলে মনে হয় কৃষ্ণ দেখছি, কখনো কথা বলছেন মনে হয় কৃষ্ণের কথা শুনছি, আর কখনো মনে হয় রাধার কথা শুনছি। এই বিষ্ণুকর্তায় বসে মহাপ্রভু হচ্ছে আমি সেই, আমি সেই পরিচয় দিচ্ছেন, একেবারে মাতার চরণ তুলে দিচ্ছেন, সে কাজ সচিম সচিম মাতার চরণ তুলে দিচ্ছেন, সে ভগবানের বেশ আছেন, সেখানে কৃষ্ণই দেখছি। আবার যখন কথা কাহা কৃষ্ণ কাহা যায়, কাহা গেলে কৃষ্ণ পাই বলে একবারে গম্ভীরায় দেয়ালে মুখ ঘুষছেন, হা হা কার করে কেবল ফুকারি ফুকারি উগারি উগারি কাঁদতেছেন, তখন রাধা, রাধা কৃষ্ণের জন্য কাঁদছেন। কৃষ্ণ কখন দেখবেন, রাধা কখন দেখছেন, ক্ষণে ক্ষণে দুই দেখছেন, এই যে যতক্ষণে যা দৃষ্টি করার ক্ষমতা আছে দেখছেন, দুই আছে, একও আছে দুইও আছে, এটা অদ্ভুত জিনিস হয়েছেন বহু সুন্দর। এক এক দুই মিলে এক হয়েছেন, আবার দুইয়ের বৈচিত্র্য আছে, একটা নিধন আগেও তো এক ছিল, একটা প্রাণগোপী একটা একই ছিল আগে, দুই একই যে ছিল তার মধ্যে বৈচিত্র্য ছিল, একই ছিল, এখন যে পৃথক হয়ে এক হয়েছে, কিন্তু একটা বিশিষ্টতা হয়েছে, একটা চমৎকারিত হয়েছে, চমৎকারিত হয়েছে, কি চমৎকারিত হয়েছে, একটির মধ্যে দুটি দেখতে পাবেন, দুটি দেখতে পাবেন। এই যে কীর্তনীয়রা ই গায় গান গান, কীর্তন গৌরসন্দিকে করে, গৌরের দুটি ভাব আছে, এক গৌরসন্দিকে একটা গৌরসঙ্গে হচ্ছে তৎস্বরূপ তদ্ভাবাধ্য আর তদূষিত, তদ্ভাবে কৃষ্ণ যখন রাধা হয়েছেন যে গৌরসন্দিকে সেটা তদ্ভাবাধ্য, আধ্য মানে ধনাঢ্য ধনযুক্ত, ধন যা বেশি আছে, ভাববিদ্যার ভাবাধ্য হয়েছেন, ভাবযুক্ত হয়েছেন, রাধা হয়ে তখন গেছে, আর কোনো কোনো জায়গায় কৃষ্ণই আছেন, কৃষ্ণই আছেন, যেমন গোষ্ঠীটা হচ্ছে তখন গৌর কৃষ্ণভাবি ডবলি সামিল বলে ডাকছেন কৃষ্ণ, বিষ্ণু যে ধবলি সামিল ডাকছেন, কৃষ্ণই আছেন গৌরচন্দ্রিকে, কৃষ্ণ কৃষ্ণই রাধা হন নেই। আর যেখানে আপনি মন্দির আশ্রম করছেন সেখানে গৌর রাধা হয়ে গেছেন, রাধা হয়ে ভাবছেন আমি মান করে কেন কৃষ্ণকে ত্যাগ করলাম, হায় কি অন্যায় করেছি, এখন কৃষ্ণ হার হয়েছি, অন্যায় কাজ করেছিল, কি মহাপ্রভু বলতেছেন মানে কৃষ্ণ হার হইলাম, এখন কি অভিমান ভরে কৃষ্ণ হারিলাম, হায় হায় কৃষ্ণ কোথায় গেলাম, রাধা বলছেন। দুইটা ভাব আছে, দুইটা ভাবই আছে, এটা হলো অদ্ভুত বৈচিত্র্য, মিলন হইয়াই অপ্রসার আছে। মন্ত্রটা আবার বলি, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাগিনী শক্তি, এই দুটা কারণ বসতই, এটি কারণ হইলে এ দুই এক হইতে পারে না, তারই শক্তি আর তারই ভাবের বিকার, এই জন্য এই জন্য তসমাত, এই হেতু প্রণয় একাত মানব ও পিজু একাত, যদি একাত্তাই ছিল ছিল কার, এখন দেহ ভেদ অঙ্গ, একাত্তা থাকে দুইটা দেহ ফিরেছেন কোথায়, বৃন্দাবন, বৃন্দাবনে বৃন্দাবন আসার আগে কিছু জানি না, ধরুন বৃন্দাবনে যখন আসেন এসে একাত্তা দুই দেহ হয়ে আসছিলেন, রাধা আর কৃষ্ণ দুই দেহ ধরি, একাত্তা ভূমি পুরা দেহ চৈতন্য, এখন কি হয়েছে আজকে অধুন, এখন মহাপ্রভুকে দেখে জানা বলছি, এই যে চৈতন্য মাখ্যাং প্রকটম, আমাদের সামনে প্রকটিত হয়ে যাচ্ছেন, প্রকাশিত হয়ে আসছেন, চৈতন্য নাম ধরিয়া অধুনা কি কি করে আসছেন, তদ্বয়ং ঐক্যমাপ্তম, একত্র হয়ে আছে,
একদম একদম হয়ে যাচ্ছে, এখন সে স্বরূপটা কি হয়েছে, সারা ভাবদ্ধতি সে বলেছিলাম নৌমি কৃষ্ণ স্বরূপম, বস্তুটি তুমি কৃষ্ণই, এখন কৃষ্ণ কিরকম রাধা ভাব দ্যোতিষে বলিতাম, রূপ ভাব আসন্ন আরো হয়ে গেছে, জিনিসটা দুগ্ধই যাচ্ছে কিন্তু তিনি দুগ্ধ অন্য সিদ্ধ হয়েছে তার মধ্যে, তার মধ্যে চিনি পড়েছেন কর্পূরা রাশি পড়েছেন, এখন সেটা এক হয়েছেন, চিনি দুধ মিষ্টান্ন, চিনি দুধ অগ্নি জাল এক মিষ্টান্ন হয়েছে, দুধ পায়াস হয়ে গেছে, এটা দুধই বস্তু, তার বস্তুটা জিনিস নেই দুগ্ধ, কিন্তু দুগ্ধ নাই, দুগ্ধ আছে দুধ ছাড়া হইতেই না, দুগ্ধ আছে গাঢ় দুগ্ধ আছে ঘন দুগ্ধ আছে, আসেন চিনির সঙ্গে দুগ্ধের পরিশুদ্ধ অন্যের সঙ্গে একেবারে একত্র হয়ে গেছে, ওটা খাওয়ার সময় এমনি একটা জিনিস খাচ্ছে, মানে যে দুধ খেলাম এটা চিনি খেলাম বোঝা যাচ্ছে না, এক হয়েছে এমন একটা এক হয়েছে, তার মধ্যে তার পৃথকটা কর্পূর দিয়েছেন গন্ধ পাওয়া যাচ্ছে, তো আসে এক মিশেও আসেন এক হয়ে যাচ্ছে দুই হয়ে যাচ্ছে, এরকম ভাব দুধে সে বলিতাম, তার যুক্ত যেন বললেন যে দুগ্ধই এখন সিনিয়র নেতে সব সুবলিত হইয়া পরমান্ন রূপে পরিণত হইয়া আছে, তদ্যাং ঐক্যমাপ্ত একত্র হইয়া গৌর হইয়া আছে, গৌরের কষ্টা দেখতেন কয়েকটা শ্লোক পরে আছে বইখানে পাওয়া যায় না, এটা পাশে করছে মিথ্যা ভুল শ্লোক, আসলে যে স্বরূপদান করছে মধ্যে কয়েকটা শ্লোক পাওয়া গেছে, কবিরাজ গোস্বামী কয়েকটা ধরে রাখছেন, এই একটা শ্লোক স্বরূপদাম ব্যাপারে কোথায়, স্বরূপদাম ব্যাপার একেবারে একান্ত অন্তরঙ্গ, মহাপ্রভু স্বরূপদাম দল মহাপ্রভু সন্ন্যাস করলে স্বরূপদাম দল যে উনি খুব রাগ করল, মানে এইরকম অবস্থা এই বয়সে এই করে মাকে নিয়ে ফেলে অন্যায় কাছে আসছে, উনি চলে গেলেন মহাপ্রভুর কাছ থেকে বৃন্দাবন নবদ্বীপে ছিলেন গেলেন কাশী সন্ন্যাসী হলেন, থাকতে পারলেন না চলে আসলেন, দামোদর ঠিক নামটা সুদাম দাস আসলেন, আসার পরে মহাপ্রভু দেখলেন তারে আসলে একত্রিত হইলেন নীলাচলে, নীলাচল যখন পুরীতে মিশলেন তখন আসলেন মহাপ্রুর কাছে, মহাপ্রু বললেন ভালো হইলো অন্ধজান দুই নেত্র পেল, অর্থাৎ স্বরূপ যে আসছে আমি চক্ষু পেলাম এত দিনেতে চক্ষু পেলাম, কিছু দেখতে পাচ্ছিলাম না বাইরের জগৎ অন্তর জগতে লীলা জগতে গাছন করতে পারছিলাম না, স্বরূপ এলো স্বরূপে মহাপ্রে অভিন্ন বলেন, যারা গৌরগণ কৃষ্ণগণবদের গৌরগণের দেশে দেখেছেন তারা বলছেন স্বরূপে ললিতা সখী বেজুলজাতে ললিতা সখী, ললিতা সখী একেবারে রাধার সাতবারই অন্তরঙ্গ হচ্ছে ললিতাকে রাধা অভিন্ন, স্বরূপ জানতে কোথায় গেলেন এটা অভিন্ন বস্তু এবারে চক্ষু সুতরাং তার তার প্রশ্ন তুলবেন না স্বরূপ কোথায় পেলেন, স্বরূপ মহাপ্রভু অন্তরে জানেন অন্তত জানেন স্বরূপে স্বরূপের খুব প্রিয় রূপ রূপও খুব ভালো জানেন, আমার অন্তত জাননি কেমন মহাপ্রভু রূপ খুব বেশি, এরা মহাপ্রভু অন্তরঙ্গ ব্যস্তবৃত্তা, মহাপ্রভু কোন ভাবিতে কোন শ্লোকটা বলছেন কোন ভাবিতে কোন কথার উচ্চারণ করলেন কোন দিকে তাকালেন এরা স্বরূপ বুঝতেন, আর তারপরে আত্মভক্তি রায় রামানন্দ এ দুজন লোকে বুঝতেন, আর তার প্রিয় রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী এরা ছিল স্বরূপের খুব একটা অন্তরঙ্গ, এরা কিছু কিছু বুঝতেন শুনে যাই হোক স্বরূপ কোথায় পেলেন কোনো প্রশ্ন নাই, স্বরূপ গুরু অভিন্ন বলেন একেবারে স্বরূপ এই স্বরূপকে আমরা জানলাম, রাধা স্বরূপটি কী গৌর স্বরূপটি কী রাধাকে তো জানলাম আর গৌর স্বরূপটি কী একত্রে আসছেন এই কারণে তদ্যাপ্তাম গৌরের পরিচয় হয়ে গেল, আসছেন কেন তুলক বিহারী সে বৃন্দাবন আসছিলেন হোক নদীবার আসছেন কেন বৃন্দাবন যে কেন আসছেন এটাও গৌর পার্শ্বটাই জানাইছে, ভাগবত খুব ভালো করে জানেন না, ভাগবত অনেক কথা গোপন রেখেছেন, তার কারণ হলো ভাগবতটা যে খুব ভালো গ্রন্থ গ্রন্থ শিরোমণি কিন্তু বক্তৃতার স্থানটা খুব ভালো জায়গা না, মাখাই আসছেন মহারাজ পরীক্ষিত
আর সামনে বালবের সভা বসেছে, তার মধ্যে সবার বক্তৃতা, সুখদেব বলতেছেন এইসব জায়গাতে গুরু কথা, অন্তরঙ্গ কথা, একেবারে ঘরের কথা বলা যায় না, গোপীদের কোনো নামই নেই। সেই প্রাচীনকালে এমনি কোনো ব্যাপারে নারীদের মহিলাদের নাম উচ্চারণ করে বলা হইতো না, এখন এটা আধুনিক কাস্টম হয়েছে। বউরে নাম দিয়ে ডাকে, স্বামীও নাম দিয়ে ডাকে, এটা প্রাচীন নীতি না। নীতি হলো বউর পরিচয় বই, বড় বছর বউ মেজে বউ, অথবা একটু বয়স্ক হয়ে যাবে মুখের মা, মুখের মা মুখ, এইরকম পরিচয় চলে আসছে প্রাচীনকাল থেকে। নন্দ গৃহিণী যে দশদা তার নাম বেশিবার নেই, নন্দ গৃহিণী আছে অনেকবার, দশদা করে মা জননী তার নাম একবার আছে, এই জন্য গোপীদের নাম উচ্চারণ করেন নাই সবার মধ্যে, গোপী পাওয়া যায় না কিছু। রাধার নাম উচ্চারণ করেন, ওই শ্লোকটা যেটা বললাম আগে, অনায়া রাধিত, ওই ওইটা দিয়ে রাধার ইঙ্গিত বা সংকেত করিয়া আছেন। আরো আরো গোপন যে কথা সে বলেননি, সে কথাগুলি গুর পার্শ্বদরা বলছেন, গৌরগণেরা এসে বজ্রুলদাকে উজ্জ্বল করেছেন। বজ্রুলদা কি তত্ত্ব ভাগবত দিতে আসছেন মহাপ্রভু, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। তো মহাপ্রভু ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার করে গেছেন আমাদের, ভাগবতের রসটাকে জগতের কাছে ঢেলে দিয়েছেন, একবার আমাদের অনুভব মধ্যে নিয়ে দিয়েছেন। তাই বৃন্দাবনে আসছিলেন কেন, তো গুরুপাশ কোথায় করেছেন, রসিক শেখর কৃষ্ণ কবিরাজ গোস্বামী দেখছেন, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু ইচ্ছার উদ্গম। গোলক বিহারে যিনি, তিনি কোন কারণে তো বৃন্দাবনে আসলেন, ইচ্ছাটা জাগলো কেন, জাগলো কারণ করেছেন তিনি রসিক শেখর, আর তিনি পরম করুণ, এই দুইটা কারণ হয়েছে ইচ্ছা। রসিক শেখর একটা রসের গভীর আশ্বাসনের তন্ম আশা করছে, যেটা আরো বেশি করে আশ্বাসন করতে চান, আরো চান, আরো চান, এই বেশি যে চান সেটার এমন একটা জিনিস টান গুলোকে হয় না, এই জন্য বৃন্দাবনে আসছেন। গুলোকে হয় না, দুর্লভতা হয় না, গুলোকে হয় না কি, দুর্লভ হয় না, যেমন রাম সীতা দুর্লভ হয় না, লক্ষ্মীনারায়ণ ভালো দৃষ্টান্ত দুর্লভ হয় না কোনোদিন। রসশাস্ত্রীর নিয়ম, ভালোবাসার বস্তু বা পাত্র দুর্লভ না হয় রস আশ্বাসন হয় না, সে তার অভাবে যে কতখানি বেদনা, এই যদি আপনার অনুভব না হয় মিলন আনন্দ হয় না, বেদনার ভিত্তিতে মিলনটা সাধন হয়। যে বেদনাটা যে বিরহের বেদনা, যে গোলকে নাই বিরহের বেদনাটা, বিরহের বেদনা সৃষ্টি করতে হয়, রাম লক্ষ্মীনারায়ণের মধ্যে বিরহ নাই, তারাই রাম সীতা, কিন্তু তার বিরহ তো হয় না, বনে ওর সঙ্গে সঙ্গে সীতা গেলেন, তারপরে এই রাবণ চুরি করে নিল, এই বিরহ হইলো, মাস দশে বিরহ ছিল, আবার ফিরে নিয়ে আসলেন। এখানে বিরহের সময় রাধা সীতা কাঁদছে রামের তরে, রাম কাঁদছেন সীতার তরে, এনে এনে রস হয়েছে। আর বিয়ে করে যদি সেরকম আলো দিয়ে বসে থাকতেন, যে রামায়ণের পড়ার কিছু থাকতো না, রামায়ণ সাহিত্যটা যে পাঠ্যবস্তু আচ্ছাদনীয় বস্তু, তার কারণ বিরহ আছে, যেগুলো সেখানে যে বিরহ নাই সেরকম সাহিত্যই হয় না, আচ্ছাদনীয় হয় না। বিরহটা ভগবানের গোলকলীলায় নাই, বৈকুণ্ঠে নাই, এই জন্য বৈকুণ্ঠে সরাম হয়ে আসছেন, দুর্লভ করছেন, আরো দুর্লভ, আরো সীতা তো বেশি দুর্লভ, উদ্ধার হয়ে গেল আরো দুর্লভ নেই, দুর্লভ সৃষ্টি করছে কোনো কারণে, যে কৃত্রিম রূপে সৃষ্টি করা যায়, এটা কৃত্রিম। রাবণ আসলাম, উনি একটা হরিণ দেখে লোভ করলেন, তার রামেকে ঢুকতে গেলে ঘটনা ঘটানো হবার জন্য ঘটাইলাম, এমন একটা বিদ্ধ লেগেই থাকে বিরহ, বিরহ লেগেই থাকে সবসময়, বিরহটা মিলা নাম দেন সবসময় অভাব করতে গেলে পারা যায় না, এই যে করতে বৃন্দাবনে আসলেন রাধার জন্য কৃষ্ণ একটা বিরহ লেগেই থাকে, কারণ সীতা তো একেবারে সকিয়া বধু, একেবারে পরকিয়া বধু, এটা এটা এসে বিরহ লেগেই আছে, মধ্যে প্রবেশ করলাম না, এখন বিরহ দিয়ে রাধা কৃষ্ণের লেগেই আছে মিলনটা, কভু মিলে কভু না মিলে দৈবীর ঘটন, এটা একটা সুযোগ হয়ে যাচ্ছে, দশ আবার থাকতে গেছে এই কথা কৃষ্ণ করে মিললাম, এই আটলাম কভু মিলে, এটা দশটা আশ্বাস দিতে এটা গোলকে হয় না, এই জন্য আসছেন রসিকে শেখার কিনা, রসের আশ্রমকে চমৎকার করতেছেন, তার মধ্যে একেবারে আর নেই, যৎপরণ আসতেন করা যায় না, এইটা পারার জন্য রাধা কৃষ্ণে আসছেন। বৃন্দাবনে গোলক বিহারে বৃন্দাবনে আসছেন কেন, কৃষ্ণ রসিক, শুধু রসিক না, রসিক শেখর এই জন্য। আর তাকে দুইটা কারণ দিচ্ছে, আর একটা কারণ কি, পরম করুণ, কৃষ্ণ করুণাময়, তো করুণার প্রকাশ, করুণার প্রকাশ হল বিতরণে, না করলে শ্রবণ কি করিয়া, ভগবান লীলা করতে আসেন কেন, যে লীলা কর্তা শুনতে শুনতে ধ্যান করতে করতে ভাবতে ভাবতে আপনি সব তো প্রাপ্ত পেয়ে যান,
রাগময় ভক্তিটা ধরে দান করা যায় না, কোনো উপায় নেই। যার হৃদয়ে রাগময় ভক্তি আছে তার অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে, অনুচিন্তন করতে হবে, করতে 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 এটা পেয়ে যাবে। বাচ্চাকে অনুকরণই করতে হবে, অনুকরণ করতে হবে। মনে করুন একটা মানুষের দুইজন পত্নী আছে, স্বামী গেছে বিদেশে, স্বামী বিদেশে অনেক দিন থাকবে, বিদেশে পড়ে আছে, বন্ধ করে রাখছেন, এখন তো বন্ধ করে রাখছেন, কবে আসবেও ঠিক নেই। দুই পত্নী, ছোট সে বেশ খাই দেয়, ভালো ভালো প্রসাধন করে, পোশাক পরিচ্ছদ করে ঘুরে বেড়ায়, আর যদি বড় চিন্তা করেন না, ভালো কাপড় পরেন না, ভালো খাওয়া দাওয়া করেন না, স্বামীর একটা ছবি নিয়ে বসে থাকে। বড়জন ছোট বউকে, ছোট বোনকে বলছে, দেখো তুমি যে ভালো কাপড় স্রোপে বেড়াম, বউকে উপহাস করে আসে, কেন আসে, যে স্বামী নেই ঘরে, প্রমাণকার পাওয়ার কী ঘটা কিসের। আর শাস্ত্রেও নিষেধ করে, স্বামী প্রবাসে গেলে, বিদেশে গেলে পত্নীর প্রসাধন করতে নেই, ভালো ভালো পোশাক পরিচ্ছদ করতে নেই। বুঝলেন, শাস্ত্রেও নিন্দা করে, বউকেও নিন্দা করে, না করে ভালো হয়। তা ছোট যে বোন, সে শুনে সে মনে করলো তাই তো আমি জানতাম না, আচ্ছা আমি তো ত্যাগ করলাম, ফিরে আর পোশাক পরে না, এখানে একরকম হয়ে আসছে। এখন এখন তার অনুরাগ হয়নি, প্রথম আজ ত্যাগ করছে স্বামীর প্রীতি অনুরাগে, আর দ্বিতীয় দিন ত্যাগ করছে লোকে নিন্দা করে, শাস্ত্র ভালো বলে না, ত্যাগ করছে। কিন্তু ওই প্রথমার জন্য ব্যবহার, কাজ, কর্ম, চিন্তা কী করে স্বামী নিয়ে দেখতে 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 তার ঠিক অনুরাগ জন্মে যায় স্বামীর পুরে হয়ে, তখন তার ত্যাগটা ঠিক হয়। তখন তার যে পোশাক ত্যাগ করছে, ভোগ ত্যাগ করছে অনুরাগীতে, অনুরাগেরটা আসলো অনুরাগ দেখতে দেখতে, অনুরাগের সান্নিধ্য লাভ করে শুনতে শুনতে, অনুগ্রহ ভাগবত শ্লোক আছে, অনুগ্রহ ভূতানাং বা ভক্তানাং পাঠ আছে, অনুগ্রহ ভক্তানাং মানুষিং দেহমাশ্রিতম, শ্রীকৃষ্ণ মানুষই আসেন ভক্তের প্রতি অনুগ্রহ করার জন্য। কি অনুগ্রহ? অনুগ্রহ ভক্ত মানুষিং দেহমাশ্রিতম, ভক্তত্বে তার দেশে ক্রীড়া, এসে ক্রীড়া করেন, লীলা করেন, খেলা করেন, এমন লীলা করেন যা সুতপ্র, যেটা আপনি শুনলে আপনি চিত্তরা তৎপর হয়ে যাবে, কৃষ্ণ ভালোবাসছেন, বারবার শোনেন রাধা কিরম করে ভালোবাসছে, রাধার অনুরাগ, রাধার বিরহ, রাধার কান্না শুনতে 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 শুনতে, ধ্যান করতে করতে, ভাবতে 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 আপনার হৃদয়ের মতো ভাবে এসে যাবে। সুতরাং এই রাগমন ভক্তি যেটা, ওটা দেওয়া যায় না, ওটাকে একটা শো করা যায়, ডেমনস্ট্রেশন করলাম, সেইটা আপনি দেখলে ভাবলে ধ্যান করলে পেয়ে যাবেন। এই জন্য ভগবান ভক্তি দিতে পারেন ধরে, কিন্তু রাগময় ভক্তিটা দিতে পারেন না। ওটা দিতে হলে করুণাময় ইচ্ছা করলেন দেব, তার মনে করলেন গোলকের লীলাটা নিয়ে মূর্তি চলে যাই, মূর্তিবাসীদের দেখে বা দেখতে সকলে পাবে না, যেটা যদি কেউ বর্ণনা করে শোনে, সুখদেব বর্ণনা করছেন, তাই জন্য শোনেন, শুনতে শুনতে ভাগবত গোড়ায় বলছেন যা সুত্বা তত্ত্ব ভাবে না, ভাগবত গোড়ায় বলছেন শুশ্রূষবি সৎকুমার, কৃষ্ণলীলা এত মধুর যে শুনলে তো কল্যাণ হবেই, শুনে নাই শুনবার লালসা জেগেছে হৃদয়, শুনবো কৃষ্ণ কথা, ধ্যান করবো কৃষ্ণ, স্মরণ মরণ করবো কৃষ্ণ কথা, ইচ্ছা জাগলেও তার কল্যাণ হবে, ইচ্ছা যে জাগলে তার কি কল্যাণ হবে, সদ্য হৃদয়বরুদ্ধতে সে বস্তুকে পেয়ে গেছে, হৃদয়ের মধ্যে পেয়ে গেছে, তবে তা শোনার ইচ্ছা হবে, নাকি ইচ্ছা হয় শোনার, কৃষ্ণ কথা এত মধুর যে শোনার ইচ্ছাই তো মঙ্গল হয়। যে কৃষ্ণের একটা কথা কথা, ব্রহ্মের কোনো কথা কথা নেই, ব্রহ্মের কোনো লীলা কথা নেই, কিন্তু ব্রহ্ম যখন কৃষ্ণরূপে এসেছেন তখন তার কথা হয়েছে, তার লীলা কাহিনী হয়েছে, ভগবান আসলে তার লীলা কাহিনী হয়। তো কৃষ্ণ এমন আসছেন কেন বোঝা গেলাম, রসিক শেখর বলে রসাশ্রাবণ গভীরাশ্রাবণ করতে আসছেন, আর পরম করুণ বলে বিতরণ করতে আসছেন, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হলো ইচ্ছার উদ্গম। কৃষ্ণ কেন আসছেন, তার কারণটা কি, এটা ভাগবতের মধ্যে স্মরণ আছে, মহাপুরুষ পার্শ্ব দেখেন আমাদের বুঝে দিল, এই জন্য গুরু আসার একটা কারণ আছে, গুরু আসছেন তার কারণ আছে, কারণে ভাগ করে কেন, একটা বাইরের কারণ একটা ভিতরের কারণ, দু রকমের কারণ আছে, বাইরের কারণটা সর্বজনের জন্য, ওই জন্য পরম করুন এইটা বাইরের, আর ভিতরের রসিক শেখর, দুইটা সূক্ষ্ম ভেদ। বাইরের লোকে আপনি একটা উৎসব করেছেন, আপনার পুত্র নাই, হঠাৎ পুত্র হয়েছে, পুত্র হিসাবে একটা আনন্দ বড় উৎসব করে
আপনি সঙ্গে খাইয়েছেন, কিন্তু খাওয়ার সময় এত পশু দুর্বাদী হয়েছে যে কঙ্গাল গরিব তারা পেয়ে গেছে। তারা পেয়ে তারা কি বসে যে বাবু কি দয়ালু, আমাদের দিকে কেমন ভালো খাওয়া যাবে। হ্যাঁ, কুকুর বিড়াল পর্যন্ত একটু জিনিস হয়েছে প্রচুর, বাইরের লোকটা দেব তারা জানলো যে আপনি খুব দয়ালু, তাই এদের দিকে দিয়ে খেয়েছেন। কিন্তু ওটা তো বাইরের কথা, আসল কথা হচ্ছে পুত্র সবের জন্য প্রচুর আনন্দ ব্যক্তিটা যে বাড়ির লোক পেয়ে গেল, ভিতরে আপনার পুত্র আপনার আনন্দ রসিকটা ভিতরের কথা, আর পরম করুণটা তো বাইরের কথা। তো বাইরের কথাটা যে হইলে বাইরে আমরা ওইটাই পাবো, আমরা ওইটাই বুঝতে পারি কথা। তো বাইরের কথাটা কি তার রূপ গোস্বামী এটা শ্লোক লেখেন, অনর্পিত সরিঙেছি রাত কবিণ কলৌ পণ্ডিত দূর দূরের লোক কাঙাল সবাই কিছু কিছু পেয়ে গেলাম, আমরা কি পেলাম প্রেম ধন লাভ পেলাম, যে না কখনো দেন নেই, কোনোদিন এই জিনিস আর আমরা খাই নেই, এমন জিনিস রান্না করেছে সকলকে দিয়েছে, এরকম জিনিস কাঙাল করে কেউ দেয় না, তাও দিয়েছে আনন্দে। এখন অনুপ্রিত সহি কখনো অনুপ্রিত হয়নি, বহুকাল হয়নি, হয়তো কোনোদিন হইতেও পারে, আমাদের স্মরণে আসে না, দেখবে অনুপ্রিত সহি বিরাট মানে কোনো কালই বা অনেক কাল এই জিনিসের দিতে অসমর্পিত অনুপ্রিত সহি চিরাত সমর্পিত কী দিতে আসে ওই উন্নত সূর্য রস, ওই জন্য রাগরস, ওই যেটাকে বললাম না দেখালে পায় না লোক, সেই জন্য রাগটা, সেই যে ভালোবাসাটা, এইটা কর্ম করুন বলে দিতে ইচ্ছা হয়েছে, এটা দিয়েছেন, এই দিয়েছেন যে এইটা আমরা পেলাম, যেটা কোনোদিন আর দেন নেই, সেটা উন্নত উজ্জ্বল রস। ওই দাদা তো মেরি কথা আর কি, দাদার যে ভালোবাসাটা এটা উন্নত সবচেয়ে শ্রেষ্ঠ আর উজ্জ্বল, কোনো মালিন্য নাই, এত থেকে বাঞ্ছা নেই, বলেছি একটু আর মলিনতা তার মধ্যে নেই। এই জিনিসটা যে রাজা প্রেম কি তার কণার আস্বাদন, এইটা যে পায় নেই কোনো, এইটা দিতে আসছেন, গৌ কেন আসছেন তাই বলছি না, গৌর আসছেন অনর্পিত শুনেছি রাত করুণায়াবতীর্ণ কলু করুতে আসছেন। তারপরে যে বৃন্দাবনটা তো বিতরণ তো হয়নি, পাড়ার লোক পায়নি, তো করুণার প্রকাশ হয় না বৃন্দাবন, করুণা আমাকে পুতনাকে খুব কৃপা করেছিলেন বলা হয়, পুতনার যে কৃপা এটা খুব ভয়ঙ্কর কৃপা না, কেননা পুতনা দেশে থাকতে কৃপাটা পেল না, ফের মরে যাওয়ার পরকার কি কৃপা পেল, পুতনা ছিল একটা রাক্ষসী মারতে আসছিল, তার গতি হইল ধাত্রী গতি, বৃন্দাবন গোলকে এসে ঠাই ইমা হইল আর কি, দেন এত বড় পাপড়ি এসছি ধাত্রী দিয়ে পর কাজে তো বইতে রেখা আছে, কেউ দেখে না যে পুতনা একটা খুব ভাগ্যবতী হলো, কৃপাটা যে পাইয়া ঠিক কংস যে মরছে তারও শাস্তি আছে, মুক্তি হয়ে গেছে। এই কংস শিশুপাল ইত্যাদিদের কথা বলছেন, যেটা কৃষ্ণ হাতে মৃত্যু সব মুক্তি লাভ করেছে, মুক্তি লাভকে আনন্দ তো পরকালীন, ইহকালের কিছু দেখলাম না, তো দুঃখ কষ্ট দেখলাম, তার জ্বালাতে পুজো মূল্য, এই জন্যে দেশে কৃষ্ণ লীলাতে তারা আস্বাদনই করছেন, বুঝে ছড়াই দেন নাই, কৃপাটা প্রকাশ হয়নি, কৃপা জিনিসটা ঠিক কৃষ্ণের নারাগ্নি শক্তি রাধা, তখন রাধা ভাব দুদেশে কিনা, এবার করুণায় দ্বারে তার বিতরণ করলেন, অনর্পিত চরিঙে চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পিত দান করতে আসছেন, উন্নত উজ্জ্বল রস বিশিষ্ট স্বভক্তি শ্রিয়ম আপনাদের সম্পত্তি দান করবেন, কি শ্রী মানে সম্পদ, ভক্তি সম্পদ, সাধারণ ভক্তি সম্পদ না, লোকই ভক্তি সম্পদ না, এমনকি বিশেষ করে গীতা যে ভক্তি সম্পদ বলছেন তাও না, ওটা দান করতে হয় না, ওটা ভক্তি করলেও হয়, কিন্তু রাগময় পরাভক্তি শুদ্ধ প্রেম ভক্তি ওটা বললে হয় না, বলে কেউ আনানি যায় না, আমার ভিতরটা কিরম করছি আপনার জন্য নিজের নেই কাজটা করলাম, এটাকে থাকতে 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 সঙ্গ করতে শুনতে শুনতে অনুভব হয়, এই যে অনুভূতিটা হয় এইটা এই এমন উন্নত উজ্জ্বল রস, সেই জিনিসটা দিতেন এবার দেন নাই, এখন দিবেন দিবেন, কেন ওই যে রাধা বাবু শিব হয়েছে কিনা রাধার প্রাধান্য, দানটা রাধারই কাজ, বুঝলাম রাধিনী শক্তির কাজই ভক্তিকে পোষণ করা, ঠিক কৃষ্ণের কাজ না, উনি রসে ডুবিয়ে আছেন, রাধাকে প্রাধান্য দিয়ে রাধাকে কৃষ্ণকে ঠেকে ফেলছেন, এই জন্য তিনি উন্নত রস ভক্তি শ্রী দিতে আসছেন, এমন যে গৌর পুরো সুন্দর সোনার কান্তি গৌর
ben ama bir daha kamber sütü bab bu nu da kadar o kadar bab bu sen zubu albatta dedim bir de pompiti agumone de karım de bulsun e karın da böyle bulsun e de kendi bu hidanga karın bulsun doğru debirdin ne artık nijer o şey kesik o nijer latta ki da bulsun tarpar artık teslim etti bulsun ama sevda yapmaya mühim akidir şey bana iba فدو جن ادفت مدري ما كد شوبا مديا فكن تشام بين فبطا كبير شان بيت لوبا بابا تشام جوني شو سيغار باشين دو هرين دو اي جن مد دي ولو في كيس كون يدير كي اشتم باي بالله ادوار دو هرك العرب بن بل لا يا رب بن بل هرين بول هرين